আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম এবং আমার পাশে, যাকে আপনারা সবাই চিনেন, প্রফেসর ডাক্তার মুজিবুল হক। স্যার, যে জিনিসটা বললেন যে খাবারের সময় পানি খাবে না, তো আমার মনে হয় অনেক দর্শকের জানার আগ্রহ থাকতে পারে, তাহলে তারা পানিটা ঠিক কখন খাবে? আমাকে অনেকে বলে, ডক্টর আমি পানি খাবো না, তাহলে তো আমার গলার মধ্যে খাবার আটকে যায়। হ্যাঁ, এরপরে আমি দেখেছি অনেকে, আমি একটা ডিনার করলাম যে স্যার আপনি পানি খেলেন না, ডক্টর আপনি তো পানি খান নাই। আমি বললাম যে আমি পানি অনেক খেয়েছি, আমি সারাদিন পানি খেয়েছি, এই জন্য আমি খাবার সময় আর পানি খেতে ইচ্ছে করে নাই। তো দর্শক আচ্ছা মন্ডলী, আমরা আগে একটু বলেছি, আপনারা পানিটা খাওয়ার অভ্যাস করেন, আস্তে আস্তে খাওয়ার অভ্যাস করেন, এবং দুই বেলা খাবারের মাঝখানে প্রচুর পানি খাওয়ার অভ্যাস করেন। মানুষের শরীরে প্রচুর পানির প্রয়োজন, পানির শূন্যতা ভুগে বেশিরভাগ মানুষ, এবং পানি কত খেতে হয়, অনেকে আপনাকে বলবে পানি এটা এই পরিমাণ সেই পরিমাণ, 2 লিটার 4 লিটার। মনে রাখবেন, একদম প্রুভেন সায়েন্স, মেডিকেল সায়েন্সের মতে যে পানি খেতে হবে মানুষের শরীর যে যত পাউন্ড ওজন হয় তার অর্ধেক আউন্সে। যেন আপনার শরীর ওজন হচ্ছে 140 পাউন্ড, তাহলে আপনি 70 আউন্স পানি খাবেন। এটা এটা হচ্ছে এটা হচ্ছে মেজারমেন্ট। এখন বাংলাদেশের যে নাম্বারটা, এটা আপনারা কাউন্ট করে নেবেন, সেই পরিমাণ পানি খাবেন। তবে 2 থেকে 4 লিটার, কারো 4 লিটার লাগবে যদি হেভি হেভি হয়, কারো 2 লিটার লাগবে যদি আপনার যদি মানুষ খুব স্কিনি হয়। তো এই পরিমাণ পানি আপনারা খাবেন, আস্তে আস্তে খাবেন, দুই বেলা খাবারের মাঝখানে খাবেন। খাবারের সাথে পানি খেলে আপনার গ্যাস্ট্রিক এখন না হোক কদিন পরে হলে হবে, আর যদি গ্যাস্ট্রিক থাকে আপনার কখনো যাবে না। কিন্তু আপনাদের হজম করার জন্য যে এনভায়রনমেন্টটা, আপনি খাবারের সাথে পানি খেয়ে ফেলেন, তাহলে তো সেটা ডাইলুট করে ফেলেন, এটা আপনার খেয়াল করেন, ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক থাকবে না। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।